এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন, দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন, আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে?